بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين ولا عدوان الا على الظالمين ولا اله الا الله اله الاولين والاخرين وقيوم السماوات والاراضين الذي لا فوز الا في طاعته ولا عز الا في التذلل لعظمته ولا غنى الا في الافتقار الى رحمته ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا ان الله مع المتقين. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. রেসপেক্টেড ভিওয়ার্স লিসনার্স একরা বাংলা নিয়মিত প্রোগ্রাম ইসলামিক লাইফের সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী দূরে কাছে থেকে যারা আজকের আমাদের এই প্রোগ্রামে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা আমাদের সাথে সংযুক্ত হবেন সবাইকে মোবারকবাদ জানিয়ে নতুন হিজড়ি বর্ষ চোদ্দোশো পঁয়তাল্লিশ সনের এই মহারমের শুরুর যে অত্যন্ত মোবারক দিন এই দিনগুলোর মধ্যে থেকে আজকের এই দিন এই দিনে আপনাদেরকে নববর্ষের স্বাগতম জানিয়ে আজকের আমাদের আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি ওমাহাতফিক ইল্লা বিমা থানা ওয়া জিদনা ইলমা সম্মানিত দর্শক শ্রোতা ইসলামিক নববর্ষ মহাররমের শুরুতেই শুরু হয় আমরা মুসলমান হিসাবে আল্লাহ তালা আমাদেরকে এমন একটি দিন এমন একটি ধর্ম দিয়েছেন যে আমাদের প্রত্যেকটি কাজেই এর একটা রিওয়ার্ড রয়েছে যদি আমরা সঠিকভাবে কোরআন এবং সন্না মোতাবেক আমরা তা করতে পারি একজন মানুষ পৃথিবীতে তার দৈনন্দিন জীবনযাপন করার ক্ষেত্রে যেভাবে ডে কাউন্টিং হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ এক থেকে ত্রিশ পর্যন্ত ঠিক তদ্ুভাবে ত্রিশ দিন হইলে উনত্রিশ দিন হলে একটা মাস হয় ঠিক তদ্ুভাবে বারোটি মাস পুরা হলে একটা বছর হয় এই ক্ষেত্রে কোরআনি কেরিম আল্লাহ তালা বলেন ই শহুরাহনা আশারা শাহরান ফিকি তাহালা আর্থ। মিনহা আর পায়াতুন হরুম অবশ্যই বছরে মাসের সংখ্যা বারোটি ইয়উমা খালাক সামাওয়াতি অলব এবং এটা আল্লাহ তালা যেদিন আসমান জমিন আল্লাহ তালা সৃষ্টি করেছেন ওই দিন থেকেই এই সিস্টেম আল্লাহ তালা পৃথিবীতে রেখেছেন এই জন্য আমরা দেখি যে প্রতিটি ক্ষেত্রে যারা ইসলামিক ক্যালেন্ডার হোক অথবা অন্য ক্যালেন্ডার হোক প্রত্যেকেই বছরের মাসের সংখ্যা বারোটি হিসাবে কাউন্ট করে আল্লাহ তালা আমাদেরকে কোরআনে কেরিমের মধ্যে বলেন এই যে ইসলামিক যে বারোটি মাস এই বারোটি মাসের মধ্য থেকে মিনহা আর বায়াতন হরুম এর মধ্য থেকে চারটি মাস অত্যন্ত সম্মানিত মাস অ্যাকচুয়ালি হরুম শব্দ হলো হারামুনের বহুবচন হরুম হারাম মানে কি নিষিদ্ধ মানুষ যেভাবে এহরাম পড়লে অনেক কাজ আগে তার জন্য হালাল ছিল কিন্তু এহরাম পড়ার কারণে নিষিদ্ধ হয়ে যায় যেভাবে আল্লাহ তালার ঘরের সম্মানের ক্ষেত্রে তার কিছু স্পেশাল প্রোটোকল আছে যে মেকাত অতিক্রম করার আগে এহরাম পড়তে হয় আর এহরাম পড়ার কারণে তার অনেক জিনিস যা নর্মালি তার জন্য হালাল ছিল সেটা তার জন্য নিষিদ্ধ হয়ে যায় তো এই চারটি মাস অত্যন্ত সম্মানিত মাস ইসলামের আগে জাহিলিয়েতের সময় এই চারটি মাসকে তারা অত্যন্ত সম্মান করত এই জন্য বছরের অন্যান্য মাসগুলোতে যেভাবে বিগ্রহ চলতো এই চারটি মাস আসলে তারা বলতো এই চারটি মাস অত্যন্ত সম্মানিত মাস সুতরাং এই চার মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না এটা তাদের জন্য নিষিদ্ধ ছিল আল্লাহ তালা করিমের মধ্যে এই চারটি মাসকে অত্যন্ত গুরুত্ব সহকারে বলেন মিনহা আর বায়তন এই চারটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি মাস রসুল্লাহ সাল্লাহ আলহি এই চারটি মাস সম্পর্কে সহি মুসলিম শরীফের একটি হাদিস আবু বাকরা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাজামান কাদিস্তাদার কাহাই আতিহি ইউ মাল কাসমাওয়াত অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ রসুল বোঝার জন্য বললেন যে দেখো ইন্না জামান কাদিস্তাদার এই যে সময় জামান বলতে যুগ বা সময়কে আরবিতে জামান বলা হয় এই সময়টা চক্রাকার এইভাবে ঘুরে আসে কাদিস্তাদার কেহাই আতিহমাদ এমনভাবে ঘুরে আসে যেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি শুরু থেকে আসমান জমিন যখন থেকে সৃষ্টি করেছেন তখন থেকে একই নিয়মে এইভাবে চলে আসছে এটা বোঝার জন্য স্বাভাবিকভাবে আমরা যা জানি আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করার পর সেখানে চন্দ্র সূর্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন প্রতিদিন সূর্য উদয় হয় একটা দিন হয় সূর্য অস্ত হয় একটা দিনের শেষ হয় ঠিক এইভাবে কাউন্ট করতে করতে এক দুই তিন করে ত্রিশ দিন হয় ত্রিশ দিনে একটা মাস হয় আরবি মাস কখনো উনত্রিশ দিনে হয় তো কাহাইয়াতিহি ইয়ৌমা খালাকা সামাওয়াত রসুল সাল বলেন এটা আজকের নতুন কিছু না আল্লাহ তালা যখন থেকে এই আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে এইভাবে এটা ঘুরে আসছে এবং কেয়ামতের আগ পর্যন্ত এইভাবেই চলবে প্রতিদিন সূর্য উদয় হয় আবার প্রতিদিন সূর্য অস্ত যায় রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম একদিন আবুজর রাজি আল্লাহ তাল আনহুকে বলেন হে আবুজর তুমি কি জানো সূর্য যখন অস্ত যায় সেটা কোথায় যায় আবু জরিয়াল রসুলাল্লাহ আল্লাহ রসুল আলম আল্লাহ এবং আল্লাহর রসুলই ভালো জানেন তখন রসুল সল্লাহ আলহ্লাম বললেন সূর্য অস্ত যাওয়ার পর আল্লাহ তালার আর নিচে যায় আল্লাহ তালাকে সিজদা করে সিজদা করার পর আল্লাহর কাছে ইজাজত চায় অনুমতি চায় যে হে আল্লাহ আমি কি আবার আরেক দিনের জন্য পূর্ব দিক থেকে আমি উদতি হব তখন আল্লাহ তালা যখন এই সূর্যকে আবার অনুমতি দেন আবার নতুন একটি দিনের জন্য পূর্ব দিক থেকে সূর্য উদয় হয় আর পশ্চিম দিকে যায় সে অস্ত যায় কিয়ামতের দিন যেদিন কিয়ামত হবে সেদিন সূর্য আল্লাহ তাল্লার কাছে অনুমতি চাইবে হাদিসে আসছে সেদিন আর তাকে অনুমতি দেয়া হবে না বরং আল্লাহ তালা বলবেন আজকে যেদিকে তুমি অস্ত গিয়েছো সেদিক থেকে তুমি উদয় হও তখনই কিয়ামত হয়ে যাবে তো এই যে সূর্যের উদয় হওয়া অস্ত যাওয়া কাহাই আতিহমা এটাকে আল্লাহ রসুল বলেন যখন থেকে আল্লাহ আসমান সৃষ্টি জমিন সৃষ্টি করেছেন তখন থেকেই এই নিয়মে চলে আসছে এরপর আলহি সাল্লাম আসানা ইসনা আসারা সাহারান আসানা একটি বৎসর ইসনা আসারা সাহারান বারো মাসে একটা বৎসর হয় আমরা এটা জানি রসুল সাল্লাহ এরপর বললেন এই যে মিনহা আর বা হরুম বারো মাসে একটি বৎসর হয় ঠিকই কিন্তু এই বারো মাসের মধ্য থেকে ইসলামিক ক্যালেন্ডারের মধ্যে চারটি মাস অত্যন্ত সম্মানিত মোতাওয়া আলিয়াত এর মধ্যে তিনটি মাস মোতাওয়ালিয়াত মানে একসাথে সেটা হলো কি জুল কায়দা ও জুল ও মুহাররাম। একটা হলো সাওয়াল মাসের পরের মাসের নাম কি জুল কায়দা মাস এর জুল হেজা মাস জুল মাস শেষ হয়েছে এখন মোহারম শুরু হয়েছে এই তিনটি মাসকে রসুলাম বলেন কি সালায়াতুন মুতাওয়ালিয়াত এই তিনটি মাস একসাথে আসে এরপর রসুল সাল্লিউসাল্লাম বলেন আরও একটি মাস আছে সেটা হলো ওয়ারাজাব শাহরু মদার আর আরেকটি মাস হলো কি যেটা রজব মাস আর এই রজব মাসের কথা বললে রসুল সল্ল্লাহ আলহিসাল্লাম বললেন এটা হলো বাইনা জুমা দা ওয়া শাহবান এই মাসটা হলো জুমাদা এবং শাহবান জুমাদা সানিয়া আর শাহবানের মধ্যবর্তী মাস এই রজব মাস তাহলে আমরা এখন যে মাস অতিক্রম করছি এই মাসটা হলো মহারৰম মাস আর ওই কোরআনে কেরিমির মধ্যে আল্লাহ তালা যে চারটি মাসকে অত্যন্ত সম্মানিত মাস বলছেন ওই চারটি মাসের মধ্য থেকে একটি মাস হলো এই মহারম মাস তো রসুল সাল আলিহি এই কথা বলার পর এরপর রসুসল ইসলাম অন্য একটি বিষয়ের দিকে গেছেন যে বিষয়টা আল্লাহ তালা একজ্যাক্টলি কোরআনে কেরিমের মধ্যে বলছেন আল্লাহ তালা মিনহা আর বাতুন হরুম বলার পর বলছেন কি ফেলা তজলিম জায় আলিকিম ফালাহ ফেলা উফি উফিহিন আনফুসুকুম জা আলিকুল কাইম এই যে বছরের বারো মাসে যে বছর হয় এবং এর মধ্যে থেকে চারটি মাসটি যে আসুরে হরুম এটাকে আল্লাহ জা আলিক দিনুল কাইম এটা হলো একেবারেই শত সিদ্ধ আল্লাহ আল্লাহতালার দিন আল্লাহ তালা ধর্ম থেকে আল্লাহ তালা এটাকে এইভাবেই সেট আপ করে দিয়েছেন কারণ এখানে অন্য একটা বিষয় ছিল জাহিলিয়তের সময় এরা চারটি মাসকে আসুরে হরুম মনে করত তবে আগ পিছ করে নিত তাদের সুবিধা হতো যখন তারা দেখত যে আমাদের যুদ্ধ শেষ হয়নি তো বলতো সে ঠিক আছে আমরা এক মাস পরে এটাকে আসুরে হরুম ধরবো অথবা আরেক বছর এক মাসকে পিছিয়ে নিত যেভাবে দুনিয়াতে বর্তমানে এই সিস্টেম আছে যা আমরা দেখি সূর্যাস্ত যায় সূর্য উদয় হয় কিন্তু গরির কাটাকে এক ঘন্টা আগ পিস দুনিয়ার সিস্টেমের জন্য সামার উইন্টার টাইমে এগুলো চেঞ্জ করা হয় ঠিক ওইটা আগের যুগেও তারা সামার উইন্টারের ডের ওয়ান আওয়ার না তারা মাসের ক্ষেত্রে তারা মনে করতো ঠিক আছে আমাদের সুবিধার্থে আমরা এক মাসকে আগাই নিব পিছাই নিব আল্লাহ বলে না 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 জা দিনুল কাইম ইসলামের মধ্যে এই সমস্ত জামেলা নেই আল্লাহর পক্ষ থেকে এই চারটি মাসকে যেভাবে নির্ধারণ করা দেওয়া হয়েছে সেটা সেইভাবেই থাকবে এরপর আল্লাহ তালা বলেন ফালা তাজলিমু ফি হিন্না আনফুসাকু ফেলা ফালা তাজলিমু ফি হিন্না আনফুসাকু এই চারটি মাস যে অত্যন্ত সম্মানিত মাস এই মাসগুলার সম্মান যেহেতু অনেক বেশি সুতরাং হে আমার বান্দাগণ ফালা তাজলিমু ফি হিন্না আনফুসাকু এই চারটি মাসে তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করবে না মানুষ যখন কোনো গুনা গুনাহ করে অন্যায় করে তার নিজের উপর সে জুলুম করে আর আরেকটা জুলুম আছে সরাসরি মানুষ অন্যের উপর সে জুলুম করে তো আল্লাহ তালা কর কেরিমের মধ্যে বলছেন ফেলা তাজলিমু হিন্নান ফুস সাবধান তোমরা এই দিনগুলোতে তোমাদের নিজেদের উপর তোমরা কি করবে না জুলুম করবে না একজ্যাক্টলি ওই বিষয়টা কি রসুল্লাহ আলী ইসলামভাবে হাইলাইট করলেন আল্লাহ রসুল হাদিসের পরবর্তী অংশে বললেন আই শাহরিন হ্যাঁ দাদা তো এই যে চারটি মাস সম্মানিত এই কথা বলার পর আল্লাহ রসুল বলেন শাহরিন হাদা আজকের এই মাস এটা কোন মাস বলেন আল্লাহ রসুল হু আলম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন কারণ আমরা তো জানি এটা জিলহাজ মাস কিন্তু আল্লাহ রসুল কেন এটা জিজ্ঞেস করলেন তার কারণ আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন কাল ফেস যিনি হাদিস বর্ণনা করছেন রাউই বলেন আবু বক্রী আল্লাহ তাহান বলেন ফাস আল্লাহ রসুল একটু চুপ হয়ে গেলেন বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য এরপর রসুল সাল ওয়াসাল্লাম বললেন এই মাস কি জিলহাজ মাসনা আলাহি সাজাল হিজা এটা কি জিলহাজ মাসনা কারম বলেন বালা ইয়া আল্লাহ হা রসুল আল্লাহ এটা জিলহাজ মাস এরপর রসুল ওয়াসাল্লাম বলেন আজকের এই দিন এটা কোন দিন সাহাবাই কারাম সবাই জানেন এটা ইয়ৌ নাহার ঈদ উল আদাহার দিন সাহাবাই কারাম বললেন আল্লাহ রসুল হু আলম আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানেন কালাকাত এরপর আল্লাহ রসুল চুপ হলেন সাহাবাই কারাম বললেন যে হাত্তা জনান্না আন্না হুসাই লিগাই রিসমিহি আমাদের ধারণা হলো যে আল্লাহ রসুলকে নতুন কোনো নাম দিবেন কিনা পরে রসুল ইসলাম বললেন আজকের দিন কি নাহার না হ্যাঁ কামার নাহার ঈদ উল দিন এরপর রসুল্লাহ আলাইসলাম জিজ্ঞেস করলেন তোমরা বলো তো এটা কোন শহর কোন সিটি সবাই জানেন এটা মক্কানগরী কিন্তু আল্লাহ রসুলকে বললেন আল্লাহ রসুল হু আলম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন কাল ফাসাকাত রাউই যিনি হাদিস বর্ণনা করেন তিনি আল্লাহ এর পরে চুপ হয়ে গেলেন সাহাবাইকরাম বয়ে পেয়ে গেলেন তিনি সাহাবাইকরম হত্যা আন্না হু সাইসা মিহিল মিহি আমাদের মনে মনে বয় হলো ধারণা হলো যে আল্লাহ রসুল কি নতুন কোনো নাম দেন কি না পরে রসুল সাল্লাহ ইসলাম বলেছেন কি এটা কি মক্কা নগরী না আলাই জাহাদিল বালদা এটা কি মক্কা নগরী না যে নগরীর ব্যাপারে আল্লাহ তালা কোরআনে কেরিমের মধ্যে শপথ করবেন বালাদ এই নগরী হাদ আল বালাদ এই মক্কা নগরীর শপথ এই মক্কা নগরীকে আল্লাহ তালা সুরা থীনে বলেন ওহাদ আল বেলাদিল আমিন এই নিরাপদ শহরের শপথ কারণ মক্কাটা এমন নিরাপদ যে ঢুকার আগেই অস্ত্র শস্ত্র দূরের কথা নিজের কাপড় চুপড় সব কিছু আগে খুলে ফেলতে হয় শুধুমাত্র সেলাই ছাড়া দুটা কাপড় পরতে হয় পায়ে একটি জুতা পরা যায় না মাথায় কোনো টুপি পরা যায় না কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা যায় না এমনকি এই যে মেকাতটা চিন্তা করেন সবচেয়ে দূরত্বের মেকাত হলো মদিনা শরীফ থেকে মদিনা শরীফে প্রায় চারশো চল্লিশ কিলোমিটার দূর অর্থাৎ চারশো চল্লিশ কিলোমিটার দূর পথের এতটুকু দূরের থেকে নিজের সেলাই করা কাপড় খুলে ফেলতে হয় এবং সেখানে ধনী গরিব ছোটো বড়ো সবাইকে সমানভাবে শুধু এহরাম এক পিস সেলাই ছাড়া একটা চাদর এবং একটা নিচে একটা লুঙ্গির মতো এ দুটি কাপড় পরে পুরুষের জন্য এভাবে সেই নগরীতে প্রবেশ করতে হয় এবং সেই নগরীতে অন্যের পর জুলুম করা দূরের কথা নিজের গায়ের একটা পশম পর্যন্ত ছিঁড়া যায় না এহারাম অবস্থায় সব কিছু নিষিদ্ধ তো আল্লাহ তালা ও হ্যাদ আল বালাদিল আমিন এই মক্কা নগরী আল্লাহ তালা শপথ রসুল সাল্লা ইসলাম এই মক্কা নগরীর কথা বলি বলে একথা বোঝাতে চাইলেন যে এই মক্কানগরীর যেভাবে এত সম্মান যে অনেক কিছু আগে যা নিষিদ্ধ ছিল না এখানে নিষিদ্ধ হয়ে যায় এরপর রসুল সাল্লাই ইসলাম এই তিনটি কথা বলার পর বললেন যে দেখো ইন্নাদিমা আকুম ও আর আমলাকুম ও আরাকুম হার মুন আলাইকুম কাহুরমাতি ইউমিকুম হাদা ও শাহরিকুম হাদা ও বেলাদি হাদা হে আমার সাহাবিগুণ তোমরা জেনে রাখো আজকের এই মক্কা আজকের এই যে মাস যে মাস জিলহজ মাস হজের মাস এহরাম অবস্থায় তোমরা এই নগরীতে আজকের এই দিন ইয়মুন্নাহার নাহার এই যে এত সম্মানই এই সময় এবং এই দিনের যে হরমত ঠিক একজেক্টলি তোমাদের জন্য একজনের জন্য আরেকজনের ব্লাড এইভাবে হারাম আরেকজনের দন সম্পদ এইভাবে হারাম আরেকজনের মান ইজ্জত এভাবে তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে রসুল সাল্লা ইসলাম কেন এই বিষয়টা বলছেন কারণ এই তিনটি বিষয়ে যদি দুনিয়ার মানুষ বিশেষ করে আমরা মুসলমানগণ যদি এই তিনটি বিষয়কে যদি আমরা সঠিকভাবে গুরুত্ব সহকারে নিজের জন্য আমরা মেনে নেই তাহলে সারা পৃথিবীর সবাই নিরাপদ হয়ে যাবে অন্তত মুসলমানদের মধ্যে আর কোনো ধরনের মারামারি কাটাকাটি থাকতে পারে না কারণ কখনও কোনো মুসলমান অন্য মুসলমানকে হত্যা করতে পারবে না আজকে দুনিয়ার সামান্য শর্তের স্বার্থের কারণে ব্যবসায় বিজনেস পার্টনার দেখছে অনেক বড় ব্যবসায়ী দুইজনের সম্পদ একসাথে বিজনেস চলছে তার সম্পদের লোভ হয়ে যায় মার্ডার করে ফেলে খুন করে ফেলে আজকে দুনিয়ার সামান্য স্বার্থের কারণে একজন আরেকজনকে খুন করে ফেলে পলিটিক্যাল পাওয়ারের জন্য সে পাওয়ারে যেতে চায় আরেকজনকে তার পথে বাধা মনে করে তাকে গুম করে ফেলে হত্যা করে ফেলে এই যে একজন আরেকজনের ব্লাড কিভাবে মানুষ এত সহজভাবে নাওয়াজবিল্লাহম জালেক আজকে মুসলমানদের দেশে এই সমস্ত অপরাধ ও রোহ করতে আসে তো প্রথম দোসুসাহ ইসলাম বললেন কি ব্লাড আমার জন্য অন্য মুসলমানের ব্লাড যেভাবে হারাম অন্যের ধন সম্পদ আত্মসাত করা হারাম আজকে ফ্রড করে মানুষ ধনী হয়ে যেতে চায় আরেকজনের সম্পদ অন্যায়ভাবে সে গ্রহণ করে সে জোর করে দখল করে ধনী হয়ে যেতে চায় যাদের অনেক টাকা পয়সা হয় তারা দেখা যায় অনেক বড় বড় জায়গায় একোয়ার করে সব নিয়ে যায় গরিবদুরকে ঠকাই ফেলে অন্যের সম্পদ নিজের মধ্যে নিয়ে আসতে চায় আল্লাহ রসুল বলেন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করা যাবে না এরপর আরেকটা বিষয় আরা অন্যের মান সম্মান সেটাকে হারাম করে দেওয়া হয়েছে মানুষ মানুষের ব্লাড একজন আরেকজনকে হত্যা করা এটাকে মানুষ পাপ মনে করে আরেকজনের দন সম্পদ আত্মসাত করা এটাকেও মানুষ পাপ মনে করে কিন্তু আরেকজনের সম্মান নষ্ট করা এটাও যে একজাক্টলি ওই দুইটার মতো হারাম এই কথাটা আমরা অনেকেই জানার পরও আমাদের ফিলিংস আমাদের অনুভূতির মধ্যে সেটা থাকে না আমরা যখন কথা বলি সবসময় আমরা ট্রাই করি আরেকজনকে আন্ডারমাইন্ড করে নিচু করে কথা বলা আরেকজনের সম্মান নষ্ট করে আরেকজনকে যে সে কিছুই না আমি সবচেয়ে ভালো আমার এই আমার সেই আমি 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 বড়। এই যে মানুষের মধ্যে নিজকে বড় করে দেখানো অন্যকে ছোটো মনে করা অথবা অন্য যে জনের মান সম্মানকে নষ্ট করা এটাকে আমরা কি করি না কোনো অপরাধ মনে করি না কিন্তু আল্লাহ রসুল বলেন এই মক্ষানগরী এবং এই হজের মাস এবং ইয়াউমন নাহার এই দিনগুলার সম্মান যেভাবে হৈরমত যেভাবে আরেকজনের সম্মানের হরম তত্রুক দামি অর্থাৎ কোন অবস্থায় আরেকজনের সম্মানকে নষ্ট করা যাবে না এই যে তিনটি বিষয় রসুল সাল্লি আসলাম বলার পর এরপর রসুল খাউ বলেনব্বাকু হ্যাঁ আমার সাহাবিগণ তোমরা জেনে রাখো সাতাল খাউ নারব্বা এই দুনিয়ার জীবনই তোমাদের শেষ না তোমাদের প্রভুর সাথে তোমাদের সাক্ষাৎ হবে আল্লাহ তালার সামনে যখন মানুষ যাবে তখন মানুষকে প্রশ্ন করা হবে যদি সে অন্যায়ভাবে কাউকে হত্যা করা হয় তাহলে সেভাবে সে জিজ্ঞাসিত হবে অন্যের সম্পদ যদি সে আত্মসাত করে সেই ব্যাপারে জিজ্ঞাসিত হবে অন্যের মান ইজ্জত যদি কেউ নষ্ট করে সেই ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে এই যে বিষয়গুলোকে আল্লাহর রসুল গুরুত্ব বোঝানোর জন্য বলবেন সতাল রব্বাকুম ফায়াস আলু খুম আন আম এরপর আল্লাহ তালা তোমাদের আমল সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করবেন এটা বলার পর আল্লাহ রসুল বলেন ফালা তার দেখো আজকে সাহাবা কারাম বিদায় হজের সময় লক্ষাধিক সাহাবায়ে কারাম যারা তেইশ বৎসর রসুল সাল্লিউসাল্লামের সংস্পর্শে থাকার কারণে তাদের জীবন আল্লাহর রসুল পাক পবিত্র করে যে অবস্থায় নিয়ে এসেছেন আল্লাহর রসুল এই অবস্থাতে তাদেরকে রেখে আল্লাহ রসুল বলেন ফেলায় তার বাদি কুফফারা আমার পরে তোমরা ধর্ম থেকে দূরে চলে যাবে না আমার পরে তোমরা পথপ্রষ্ট হয়ে যাবে না তোমরা একে অন্যকে হত্যা করবে না তোমরা একে অন্যের মাল সম্পদ এভাবে অন্যায়ভাবে আত্মসাত করবে না তোমরা একজন আরেকজনের মান সম্মান নষ্ট করবে না আল্লাহ রসুল ক্যামত পর্যন্ত যারা আসবে সবাইকে অ্যাড্রেস করে এই কথা বলছেন এই জন্য সাথে সাথেই আল্লাহ রসুল বলেন বা এরপর আল্লাহ রসুল বলেন যে দেখো আজকের আমার এই কথাটা এখানে যারা তোমরা উপস্থিত যারা এখানে উপস্থিত না ক্যামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে তোমরা সেটা পৌঁছে দেবে সাহবাই ক্যারাম সেই কথা থেকেই এই মক্কা হজের পরে দুনিয়ার আনাচে খানাচে চতুর কর্নারে বেরিয়ে গেলেন আল্লাহর রসুলের এই মেসেজটা সারা পৃথিবীতে দিবেন এরপর রসুল সাহা সাহাবাহ কেরামদেরকে এই সব কথা বলে বলার পর বললেন আলা তো হে আমার সাহাবিরা আমি কি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব পেয়েছিলাম সেটাকে আমি তোমাদের কাছে পৌঁছেছি আল্লাহর রসুল দুনিয়াতে এসেছিলেন এই দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সেই শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে প্রথমত আল্লাহ তা শিখ আল্লাহর রসুল দুনিয়ার মানুষকে আল্লাহর পরিচয় আল্লাহ খেয়ে সেটা মানুষকে শিক্ষা দিয়েছেন আল্লাহর বিধান কী সেটা মানুষকে শিক্ষা দিয়েছেন আর মানুষ জাহিলিয়তের সময় যেভাবে মারামারি কাটাকাটি করত সেই অবস্থা থেকে মানুষকে বের করে নিয়ে এসে একজন আদর্শ মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে তৈরি করে আল্লাহর রসুল সাহাবাই কেরামদেরকে জিজ্ঞাসা করেন আলা আলাহল্লা হ্যাঁ আমার সাহাবিরা আমি তোমাদেরকে জিজ্ঞেস করি আল্লাহর পক্ষ থেকে আমি যে দায়িত্ব পেয়ে এসেছিলাম আমি কি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করেছি সাহাবাই ক্যারাম বলেন বালা ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ অবশ্যই আপনি সেটাকে সঠিকভাবে পালন করেছেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি এই হাদিসটাকে এই জন্য আজকে আলোচনার মধ্যে নিয়ে এসেছি কারণ এই হাদিসটা আল্লাহর রসুল হ্যাঁ আল্লাহর রসুল যেভাবে আল্লাহ তালা কোরআন কেরিমের মধ্যে বলছেন এই চারটি মাসের কথা যে এই চার মাসে তোমরা নিজেদের উপর জুলুম করবে না আল্লাহ রসুলও যাতে আমরা নিজেদের উপর জুলুম না করি সেই কথা বোঝানোর জন্য আল্লাহ রসুল বলেন কিভাবে মানুষ জুলুম করে অন্যকে হত্যা করে জুলুম করে অন্যের দন সম্পদ আত্মসাত করে জুলুম করে অন্যের মান ইজ্জত নষ্ট করে জুলুম করে এটা করা যাবে না দেখেন এটা মহাররম সংক্রান্ত যে আয়াত সেই আয়াতেরই একটা অংশ এবং মহাররম সংক্রান্ত যে হাদিস ওই হাদিস থেকেই রসুলসল্ল ইসলাম ওই হাদিসের মধ্যে এই বিষয়টাকে হাইলাইট করেছে মহারমের দুটি অংশ একটা হলো এই গুরুত্ব ইনশাআল্লাহ আমরা একটা বিরতিতে যাব বিরতির পরে আমরা এই মহাররমের ফজিলত মহারমের করণীয় বর্জনীয় কি এই বিষয়ের উপর আমরা আলোচনা করব। তো সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আমরা এই মহারম মাসকে কোরআনের মধ্যে আল্লাহ যেভাবে গুরুত্ব দিয়েছেন হাদিসে রসুল ইসলাম যেভাবে গুরুত্ব দিয়েছেন হাদিসে রসুল সাল্লাম এই মাসের গুরুত্ব বোঝানোর জন্য বলেন সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহ আল যে রমাদানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মোহরম মাসের রোজা অর্থাৎ রমজান শরীফের রোজা ফরজ এই ফরজ রোজার পরে নফল রোজার ক্ষেত্রে সব চেয়ে বেশি গুরুত্ব রাখে এই মোহারম মাসের রোজা আর এই মাসের গুরুত্ব বোঝানোর জন্য বললেন শাহরুল্লাহ আল্লাহর মাস কারণ আল্লাহ তালার ঘর বললে যেভাবে মসজিদের একটা রাম আলাদা একটা সম্মান চলে আসে সেখানে অপবিত্র অবস্থায় প্রবেশ করা যায় না সেখানে ঢুকতে হলে ডান পা আগে দিয়ে বিসমিল্লাহ সালাতসালাম আল্লাহ রসুলিল্লা আল্লাহ মফতাহলি আবু আবা রাহমাতিক বলে ঢুকতে হয় যেভাবে মক্কাতে আল্লাহ তালার ঘর বাইতুল্লাহ বাইতুল্লাহ হওয়ার কারণে সেই ঘরের মর্যাদা এত বেশি যে এক নামাজ পড়লে এক লক্ষ নামাজের সব পাওয়া যায় ঠিক তদ্রুপভাবে যে কোনো জিনিস খিতাব কোরআনে করিম খিতাব আল্লাহ তালার কিতাব হওয়ার কারণে সেটার গুরুত্ব এত বেশি যে প্রত্যেকটা লেটার প্রত্যেকটা হরফের জন্য মিনিমাম দশটা করে আল্লাহ তালা সাব দেন ঠিক তদ্রুপভাবে আল্লাহ তালা বারো মাসের মধ্য থেকে এই মহারম মাসকে আল্লা আল্লাহ রসুল এই মহারম মাসকে শাহরুল্লাহ বলেছেন আল্লাহর মাস বলেছেন কাজেই এই মহাররমের আমরা যেন এই মহারম মাসকে আল্লাহর মাস হিসাবে এই গুরুত্ব যেন আমরা বুঝতে পারি এবং রসুল সাল্লা ইসলাম যেভাবে রামাদানের রোজার পরে এই মহারমের রোজার গুরুত্ব দিয়েছেন আমরা যেন সেই গুরুত্ব অনুধাবন করতে পারি আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লিহিসাল্লাম রামাদানের পরে এই মহাররমের এই আশুরান রোজাকে আল্লাহ রসুল যেভাবে গুরুত্ব দিতেন এবং যতটুকু ফদিলতের বলতেন আর কোনো রোজাকে আল্লাহ রসুল এতটুকু ফজিলতের বলেননি যদিও ইয়ম আরাফা রোজার কথার ব্যাপারে আসছে যে আরাফার দিন রোজা রাখলে আগের পিছের দুই বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন আশুরা রোজা রাখলে পিছনের এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন এই যে বিষয়গুলা এই যে গুরুত্ব একদিনের রোজার তো গুরুত্ব আছে পুরা মাসের মধ্যে নফল রোজা রাখার গুরুত্ব আছে আল্লাহ তালা আমাদের সবাইকে এই মাসে যেন আমরা অধিক হারে নফল রোজা রাখতে পারি আল্লাহ তালা আমাদেরকে তো অফিক দান করুন আমরা একটা বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ ধৈর্য সহকারে আপনারা আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা বিরতিতে যাচ্ছি জাকমুল্লাহ হাইরান সালাম আলাইকুম ও রহমতুল্লাহি ইসমিল্লাহমদুলিল্লাহ ও সালাত ও রসুলিল্লাহআলা ও সাহবিহিম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা বিরতির আগে এই মহারমের গুরুত্ব সম্পর্কে কোরআনে করিম থেকে এবং রসুল সাল্লাহ আলহি ও সাল্লামের হাদিস থেকে আমরা যে বিষয়টি জানার চেষ্টা করেছি সেখানে একটি বিষয় আমাদের সামনে চলে এসেছে সেটা হলো কি যে অনেকেরই মা আল্লাহ বলেন এই মাসগুলি যেহেতু অত্যন্ত সম্মানিত সুতরাং ফালা তাজলু মফি হিনা আনফুসাকুম তোমরা নিজেদের উপর জুলুম করবে না এই মাসগুলোতে এই যে তোমরা নিজেদের উপর জুলুম করবে না একজাক্টলি এই কথাটা আল্লাহ রসুল ও হাদিসের মধ্যে বলছেন এটা আসলে এমন একটি বিষয় এটা শুধুমাত্র এই মহারম মাস জল কায়দা মাস এবং রজব মাস এই চারটি মাসের জন্যই না বরং সর্বাবস্থায় প্রতিটি মুসলমানের জন্য এই বিষয়কে অত্যন্ত গুরুত্ব সহকারে বোঝা এবং সর্বাত্মক চেষ্টা করা যে আমরা যেন নিজের উপর ঝুলুম না করি অন্যের উপর আমরা জুলুম না করি কারণ আবুজরাদি আল্লাহ তা আলা আনহু থেকে বর্ণিত হাদিসটি সহি মুসলিমের মধ্যে এসেছে এবং এটা হাদিসে কুদ্সি যে আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি বা দি ইন আলা নাফসি ওয়া যা আল তুহু বাই না হ্যাঁ আমার বান্দাগোণ আমি আল্লাহ তাআলা আমার নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছে আল্লাহ কারও উপর জুলুম করবেন না এই জন্য আনে কেরিমদা আল্লাহ তালা বলেন্লা আবিদ আমি আল্লাহ তালা আমার বান্দাদের উপর আমি কখনো আমি জুলুম করব না আমি জুলুম কারী নই আমি কখনো মানুষের উপর জুলুম করব না বান্দার উপর জুলুম করব না যে বান্দা আমল করবে আর আমি তার আমলের প্রতিদান দেব না অথবা অন্যায়ভাবে তা তাকে আমি কোনো পানিশ করব শাস্তি দেবো এটা কখনো হতে পারে না তো আল্লাহ তালা হাদিসে কুন্সির মধ্যে বলেন হ্যাঁ আমার বান্দাগন জুলুমকে আমি আল্লাহ তালা আমার নিজের উপর হারাম তুহু আলা নাফসি আমার নিজের উপর জুলুমকে আমার আমি হারাম করে দিয়েছি ও জাল তুহু বাই না এবং তোমাদের পরস্পরের মধ্যেও আমি জুলুমকে হারাম করে দিয়েছি তোমরা একজন আরেকজনের উপর কি করবে না জুলুম করবে না এরপর হাদিসের মধ্যে আল্লাহ তো ইয়া ইবাদি কুল্লুকুম দল ইল্লা মান হাদাই তুহ সস্তাহুনি আহদিকুম হ্যাঁ আমার বান্দাগন তোমরা সবাই পথপ্রষ্ট যতক্ষণ না আমি আল্লাহ তালা তোমাদেরকে হেদায়ত দান করি অর্থাৎ একজন মানুষ সে চাইলেই সঠিক পথে চলতে পারবে না যদি আল্লাহ তালা তাকে হেদায়ত না দান করেন এই জন্য সব সময় আমরা নামাজের মধ্যে সুরায় ফাতেহা আমরা পড়ি সুরাহ ফাতেহা এমন একটি সুরা নফলের মধ্যে ফরোজের মধ্যে প্রত্যেক রাখাতে এই সুরা পড়তে হয় এবং এই সুরাতে আমরা আল্লাহ তালার কাছে বলি ইহদিনাস মুস্তাকিম এই হৃদায়তের সয়াল আল্লাহ তালার কাছে আমরা করি যে হে আল্লাহ আমাদেরকে আপনি হৃদায়ত দান করুন সঠিক পথ আপনি প্রদর্শন করুন তো আল্লাহ তালা বলেন যে তোমরা যদি আমি আল্লাহ তালা তোমাদেরকে পথ না দেখাই তাহলে তোমরা সবাই বিপদ কমে দুনি আমার কাছে তোমরা হেদায়ত চাও আহদিকুম আমি তোমাদেরকে হেদায়ত দান করবো ইয়া এই ব্যাধি কুল্লুকুম যা ইন হে আমার বান্দাগণ এই পৃথিবীতে তোমরা সবাই ক্ষোধার্থ কেউ চাইলেই কিছু খেতে পারবে না দেখেন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা এলাও করেন এই জন্য আমরা খাই যখন আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা এসে যায় এই দুনিয়াতে আমরা নিজের চোখে আমরা দেখি কখনো বছরের পর মানুষ বছর মানুষ পাইপ দিয়ে তার খাবার যায় মুখ দিয়ে খাবার আল্লাহ তাকে জীবিত রেখেছেন কিন্তু আল্লাহ তালা তার জন্য ওই সুযোগটা উঠিয়ে নিয়েছেন বিভিন্ন ধরনের অসুখ বিসুখের কারণে দেখা যায় সে জীবিত অবস্থায় খেতে পারে না তো এই জন্য আমরা খাওয়ার পর বলি আলহামদুলিল্লাহ হিল্লাদি আতায়না ওয়া সাক্ষনা ও জা আয়লা না মিনাল মুসলিমিন হে আল্লাহ আপনি আমাদেরকে সমস্ত প্রশংসা আপনার জন্য আপনি আমাদেরকে হ্যাঁ আপনি আমাদেরকে পান করিয়েছেন অর্থাৎ আমরা চাইলেই খেতে পারি না চাইলেই আমরা পান করতে পারি না তো আল্লাহ তালা বলেন তোমাদের সবাইকে আমি আল্লাহ তালা। খাওয়াই সুতরাং আমার কাছে তোমরা চাও আমি তোমাদেরকে খাওয়াবো এরপর আল্লাহ তালা বলেন ইয়া ইবাদি খুল্লুকুম আর ইসাও হে আমার বান্দাগন তোমরা সবাই বিবস্ত্র আমি আল্লাহ তালা তোমাদেরকে বস্ত্র পরিধান করাই শুনি আমার কাছে তোমরা তোমাদের বস্ত্র চাও তাহলে অন্য বস্ত্র কার কাছে আমরা চাইবো আল্লাহ তাহলার কাছে যাইবো আল্লাহ বলেন আমাকে যদি চাও আমার কাছে যদি চাও একচুক্ষুম আমি আল্লাহ তালা তোমাদেরকে খাপড় পরাব আজকের পৃথিবীতে অন্য বস্ত্র বাসস্থানের জন্য কত ধরনের সুন্দর সুন্দর স্লোগান এসেছে কমিউনিজমরা বলছে যে কমিউনিস্টরা বলছে যে কমিউনিজমের মাধ্যমে মানুষের মধ্যে সমবন্টন হবে সব কিছু অন্য বস্ত্র বাসস্থানের গ্যারান্টি দিবে কিন্তু কমিউনিজম ফেল হয়েছে পুঁজিবাদী মানে মন মানসিকতা এবং এই পুঁজিবাদী মতবাদ সেটা একসময় পৃথিবীর মানুষকে বলছে যে মানুষের মধ্যে তারাই শান্তি প্রতিষ্ঠা করতে পারে কিন্তু দেখা গেছে সেখানে ডিভাইডেড ওয়ার্ল্ড হয়ে গেছে যে ধনীরা শুধু ধনী হচ্ছে আর গরিবরা শুধু গরিব হচ্ছে কারণ আল্লাহ তালার যে সিস্টেম আল্লাহর নিজাম যেটা এর বাহিরে মানুষ নিজে ইচ্ছা করে সঠিক কোনো নিয়ম নিয়ে আসতে পারবে না তো আল্লাহ তালা বলেন যে দেখো এই সব কিছু আমি আল্লাহর কাছে তোমরা চাইবে আমি আল্লাহ তালা তোমাদেরকে দান করব এরপর আল্লাহ তালা বলেন ইয়া ইবাদি ইন্নাকুম তুখতি উ নাবিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ আহ সুবহানাল্লাহ এত সুন্দরই হাদিস দেখেন আল্লাহ কি বলেন ইয়া ইবাদি হে আমার বান্দাগণ ইন্নাকুম তুখতি উ নাবিল্লাইলি ওয়ান তোমরা দিন রাত আমার গুনাহ করো আমার সাথে তোমরা ভুল করো আমি আল্লাহ তালার হুকুমের খেলাফ তোমাদের থেকে হয়ে যায় তোমাদের থেকে গুনা হয়ে যায় ভুল হয়ে যায় ইন্না বি তোমরা ভুল করে তাকো বিল্লাইল রাতের বেলা ওয়ান্নাহা দিনের বেলা ও আনা বা বাজামিয়া আর আমি আল্লাহ তালা তোমাদের সমস্ত গুনাকে মাফ করে দিই এই প্রসঙ্গে রসুল ইয়াবসুতু বলেন্লাহ বিল্লাইল লিয়াতু বা মুসিফ উন্নহার ওয়ায়াব সুতু নাহার লিয়াতু বা আল্লাহ রসুল বলেন যখন সকাল হয় রাত শেষ হয়ে যখন সকাল হয় আল্লাহ তাআলা বান্দার দিকে তার দুটো হাত বাড়িয়ে দেন সে যদি মাপ চায় আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন সারা দিনের পর যখন রাত হয় সন্ধ্যাবেলা আল্লাহ তালা বান্দার দিকে তার দুটো হাত বেরিয়ে দেন যে বান্দা যেন আল্লাহর কাছে মাপ চায় আল্লাহ তালার সাথে সাথে মাফ করে দেবেন অর্থাৎ সে গুণা নিয়ে কেন দুনিয়াতে যাবে দুনিয়া থেকে যাবে আর শাস্তির সম্মুখীন হবে এর আগে আগেই আল্লাহ তালা মানুষকে মাফ করে দিতে চান এই জন্য আল্লাহ তালা বলেন যে তোমরা সবাই ভুল করো কিন্তু আমি আল্লাহ তালা কী করি আগু ফিরুদ্দুনুবাজ আমি আ তোমাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ তালা মাফ করে দেই এরপর আল্লাহ তালা বলেন ইয়া ইবাদি ইন্নাকুম আমার বান্দাগণ তোমরা কখনো চাইলো আমি আল্লাহ ক্ষতি তোমরা তালার করতে পারবে না আমি আল্লাহ তোমাদের তালা সব কিছু থেকে আমি বেনিয়ার তোমরা চাইলে আমার জন্য কোনো ভালো কিছু করতে পারবে না খারাপও তোমরা কিছু করতে পারবে না অর্থাৎ আল্লাহ জাত আসাম সব কিছু থেকে আল্লাহ তালা বেনিয়ার আল্লাহ তালা জ্ঞানী আল্লাহ কারো কিনা মুখ না না তালা বলেন যে দেখো তোমরা কোনো কিছু তোমরা যদি এবাদত করো তাহলে যে আমি আল্লাহর কিছু বেড়ে যাবে অথবা তোমরা যদি আমার নাফরমানি করো তাহলে যে আমার কিছু কমে যাবে কারণ দুনিয়াতে অনেক সময় হয় কিভাবে হয় যে আমরা দেখি কখনও যদি কেউ প্রাইম মিনিস্টার হয় প্রেসিডেন্ট হয় তো তার দেশের জনগণ যদি তার সাথে ভালো ব্যবহার না করে তাকে ভোট না দেয় আরেকবার সে ক্ষমতায় আসতে পারে না আল্লাহ তালার জাত তো এমন না এরপর আল্লাহ তালা বলেন إكتر إيه بور الله تون يا عبادي إن أولكم وآخركم وإنسكم وجنكم كانوا على أتقى قلب رجل واحد منكم هي أمر بندقون تم رجيني ركو إن أولكم وآخركم شراء پرتی بیر سرشتی شروع تکی نیئے شش پر جنتو و এবং মানব জাতি এবং দানব জাতি জিন জাতি এই সব মিলে তোমরা সবাই যদি এমন হয়ে যাও খ্যানু আলা আথকা কলবি ওয়াহিদিমিংকুম তোমাদের সবাই যদি এমন হয়ে যায় যে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে যে ব্যক্তি বড়ো ওই ব্যক্তির অন্তরের মতো যদি তোমাদের অন্তর হয়ে যায় আর তোমরা সবাই যদি ওইভাবে মোত্তাকি আর পরহেজগার হয়ে যাও তাহলে কি হবে মুলকি তোমরা এই এ ধরনের ভালো হয়ে গেলে এই এটার দ্বারা আমি আল্লাহ তালার কোনো কিছুকে আল্লাহ তালার কিছু বাড়বে না আমার কিংডম আমার রাজত্বের মধ্যে কিছু বাড়বে না আবার আল্লাহ তালা বলি ইয় ইকুম ইনসাকুম ইন্সাকুম জিন্নাকুম হে আমার বান্দাগন তোমাদের সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবাই সারা পৃথিবীর সমস্ত মানব জাতি এবং দানব জাতি এই সবে যদি এমন হয়ে যাও খ্যানু আলা আফজারি কালবি ওয়াহিদি মিঙ্কুম যদি পৃথিবীর সবচেয়ে বড় যে ফাজির গুনাকার ওই ব্যক্তির মতো যদি সারা পৃথিবীর সমস্ত মানুষ নাফরমান হয়ে যায় আর আল্লাহ তালার নাফরমানি করতে থাকে তাহলে মা নাকাসা من ملك شيء اتر كاروني امي الله تعالى كيندوم المدى راجوت المدى كومي الله يا عبادي ان اولكم وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ قاموا على سعيد فسالوني هي امر بندقون সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত মানুষ এবং সারা পৃথিবীর সমস্ত জিন জাতি এই সবাই যদি বড় একটি মাঠের মধ্যে একসাথে সবাই জমা হয় ফ্যাসা আলুনি আর আমার কাছে যার যে প্রয়োজন আছে হাজত আছে সেটা যদি আমার কাছে তারা চায় আর তাই তুকুল্লাওয়া খুল্লা ওয়াহিদিন আলাতা আর আমি আল্লাহ তালা যদি যে যা চায় তাকে যদি আমি তা দিয়ে দেই তাহলে হবে কি এটার দ্বারা আমি আল্লাহ তালার যে খাজানা ট্রেজার যে বান্ডার আছে সেটা থেকে সামান্যতম কিছু কমবে না কাসু ইদা ফিল বাহার আল্লাহ তালা বলেন একটা সুইকে যদি সাগরের মধ্যে ঢুকানো হয় আর এরপরে এইভাবে উঠানো হয় তাহলে এই সুইয়ের অগ্রভাগে সামান্য যে এক ফুটা পানি আসে সাগরের পানির তুলনায় সাগর থেকে এই সুইর আগায় যে পানি আসলে যতটুকু কমবে আমি আল্লাহ তালার মানে সারা পৃথিবীর সবাইকে মানুষকে জিন জাতিকে সবাইকে সব কিছু দিলেও এতটুকু কমবে না যে সাগর থেকে একটা সুই ঢুকিয়ে এর সাথে যেটুকু পানি আসে ও আমি আল্লাহ তালার ভান্ডার থেকে এতটুকু কমবে না অর্থাৎ আমার ভাণ্ডার থেকে কোনো কিছু কমবে না এই সব কিছু বলার পর আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দাগণ তোমরা জেনে রাখো এই তোমরা যা কিছু পৃথিবীতে করছো এই সব কিছু হলো তোমাদের আমল মানে কি আমরা যদি ভালো আমল করি আল্লাহ তাআলা আমাদেরকে রিওয়ার্ড করবেন আমরা যদি খারাপ আমল করি এটার জন্য আমাদেরকে শাস্তি পেতে হবে তো আল্লাহ তালা বলেন এই তোমরা যা কিছু করো হিয়া আমি আল্লাহ তালা তোমাদের সমস্ত আমলকে আমি কাউন্ট করি আল্লাহ কেন বলছেন লাকুম কারণ দুনিয়াতে অনেক সময় আছে আমরা ছোটো ছোটো আমলকে আমরা কাউন্ট করি না একেবারেই সামান্য ফ্যান্স যেগুলো আপনি মসজিদে দেন ডোনেশন করেন কখনো না দেখেই আপনি ডোনেশন করেন আপনি নিজে কাউন্ট করেন না আল্লাহ বলেন কি আমি তুমি নিজে কাউন্ট করো না ঠিকই আমি সেটাকে কি করি আমি কাউন্ট করি ছোটো বলে আমি সেটাকে তুচ্ছ বলি না আমি আল্লাহ তাআলা তোমার এটাকে আমি কাউন্ট করি ও ই ও উফি কুম ইয়াহা আর শুধু কাউন্ট করেই শেষ না যে যা করবে তাকে আমি পরিপূর্ণ রিওয়ার্ড দান করব। এরপর আল্লাহ তালা বলেন দেখো আমি তোমাদেরকে একটি কথা বলে রাখি দেখো তোমাদের আমল নামায় তুমি যা করেছো যদি ভালো কিছু পাও ফালি আহমেদুলিল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ বলবে যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন ভালো করার আর যদি ভালো ব্যতীত অন্য কিছু পাও আল্লাহ দেখেন খায়ের জায়গায় সার বলেননি মানে বুড়া বলেননি বলেন অন্য কিছু ভালো কিছু পাও আল্লাহ শুক্রিয়া আদায় করো নে নেপে না পেয়ে অন্য কিছু পাও মানে খারাপ কিছু পাও অর্থাৎ তুমি যে খারাপ কাজ যদি করো আল্লাহ তালে এই খারাপ শব্দটা বলেননি সেটাকে অ্যাভয়েড করে বলেন যদি অন্য কিছু পাও অর্থাৎ এমন কিছু যা তুমি পছন্দ করো না যেভাবে মানুষ গুনাহকে লুকিয়ে রাখতে চায় অন্যের সামনে প্রকাশ করতে চায় না তো আল্লাহ তালে বলেন ফলে তালু মন্না ইল্লা নাফসা তাহলে জেনে রাখো তুমি আর কাউকে ব্লেম করবে না তোমার নিজকে ব্লেম করা ছাড়া এই হাদিসের মধ্যে আল্লাহ তারা দেখেন সর্বশেষ কি বলছেন যে সব কিছু হলো তোমাদের আমল এই জন্য দেখেন উর্দুতে একটা কবিতা আছে আমল সে বন্তি হ্যা জিন্দগি জন্নত বিহি জাহান্নাম বিহি মানুষের জান্নাত জাহান্নামের ফয়সালা তার আমলের দ্বারা হয় এ খা কি আপনি ফিতরত সে না নূরি হ্যা না নারী মানুষকে মাটি থেকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন নূর থেকেও না নুরে হলো ফেরেস্তারা আগুন থেকেও না শয়তানকে আল্লাহ তালা আগুন থেকে জিনকে আল্লাহ তালা আগুন থেকে সৃষ্টি করেছেন এই মাটির মানুষে যদি আমল করে জান্নাতের আমল করে সে জান্নাতি জাহান্নামের আমল করে সে জাহান্নামী এই জন্য আল্লাহ তালা বলেন যে সব কিছু হল কি তোমার আমল এই যে মোহারম মাস এই মহাররম মাসে যদি আমরা কোনো ভালো আমল করি সেটাই আমাদের জন্য থাকবে কোনো গুনাহ করি তাহলে আমাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে ওই হাদিসেও দেখেন আল্লাহ রসুল কি বলছেন যে দেখো তোমাদের আমল সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন আমরা অনেক সময় আসে আমরা অনেক কিছু আমল করার যদিও চেষ্টা করি আগ্রহ রাখি কিন্তু আমাদের আমল সম্পর্কে যা আমরা জিজ্ঞেসিত হব সেই ব্যাপারে অনেক সময় আমরা উদাসীন হই এই জন্য সবসময়ই নিজে কেয়ারফুল থাকা এবং আল্লাহ তাল্লাহর কাছে মাফ আবু অর্থাৎ সিদ্দিক করসেদ্দিক আল্লাহ তাল আল্লাহ রসুলকে বলেন ইয়া রসুল আল্লাহ নামাজের মধ্যে আমবন্দা যখন আল্লাহ সবচেয়ে করিব হয় তাহলে ওই কি আমরা কোনো দোয়া করতে পারি তো ইসলাম শিক্ষা দিলেন যে ايد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك এই দোয়াটা দেখেন এত সুন্দর একটি দোয়া আল্লাহ রসুল শিখিয়ে দিলেন বলেন বললেন আল্লাহমাইন্াম নাফসি হে আল্লাহ আমার নিজের উপর আমি জুলুম করেছি দেখেন এই যে জুলুমকে আল্লাহ তালা নিষেধ করেছেন আমরা কিন্তু প্রত্যেক দিন নামাজের মধ্যে এই দোয়াটা পড়ি অন্তত এই দোয়ার মিনিংটা আমাদের শেখা এবং এই ফিলিংটা বলার সময় এটা মনে রাখা উচিত যে আমি আল্লাহকে বলছি আল্লাহ আল্লাহমাইন্াম নাফসি জুলমান কাথিরা হে আল্লাহ আমার উপর আমি অনেক জুলুম করেছি ওলা বা ইল্লা আন্তা আপনি যা কেউ আমার গুনাহকে মাফ করতে পারবে না আপনার পক্ষ থেকে আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন আপনি ছাড়া কেউ আমাদের গুনাহকে মাফ করতে পারবে না সম্মানিত দর্শক শ্রোতা আমাদের মেইন বিষয় ছিল এই আশুরা সম্পর্কে রসুল সাল্লিহ্লাম এই মহরমের দশ তারিখকে আশুরা বলা হয় আরবিতে আশারা হইল দশ আর দশম দিনকে বলা হয় আশুরা আল্লাহর রসুল বলেন আহতাসিবু সৌম আসুরা আহতাসিবু আল্লাহ আইয়ু কাফিরা সানাতাল কাবলা যে ব্যক্তি আশুরা রোজা রাখবে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী যে আল্লাহ তালা পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এই ব্যাপারে শাহী বুখারি শরীফের তিনটি হাদিস খুব সংক্ষেপে আমি উল্লেখ করার চেষ্টা করব প্রথম হাদিস আয়েশা রাদি আল্লাহ তাল আনহা থেকে তিনি বলেন আন্না রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আমার বিসিয়াম আশুরা ফালাম্মা ফুরিদ রানু খ্যান মানসা আসামা ও মানসা আফতারা আয়েশা রদি আল্লাহ আনহা বলেন রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম রমজানের রোজা ফরোজ হওয়ার আগে আশুরা রোজা রাখার আদেশ করেন যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন যে চায় রমজানের রোজা রাখতে পারে আশুরা রোজা রাখতে পারে অথবা নফল হিসাবে যদি কেউ চায় রাখে না তাতে কিছু আসে যায় না দুই নম্বর হাদিসটি সেটাও বুহারি শিফ হাদিস আল্লাহ তালন আনহা থেকে বর্ণিত তিনি বলেন এমন যে জাহিলিয়তের সময়ে কাফের মক্কার কুরাইশরাও কী করতো এই আসুরার রোজা রাখত ও খ্যানা রসুল্লাহি সাল আলহি আসাল্লাম ইয়সুমহ এবং রসুল্লাহ সাল্লাহি আসলাম ওই আসুরার রোজা রাখতেন পালাম্মা মাহু ও আমার অবিশ্ব ইয়ামিহি রসুল্লাহ ইসলাম যখন মদিনাতে আসলেন নিজে রোজা রাখলেন এবং উম্মতকে রোজা রাখার আদেশ করলেন ফালাম্মা ফরিদা রামাদান কিন্তু যখন রামাদান ফরজ হইল তার অক্ষা ইয়ৌমা আসুরা তখন আশুরা রোজা আর ফরজ রইল না আল্লাহ রসুল বললেন কি ফামান শাহ আসু অমান শাহ আতারাকাহু যে ব্যক্তি চায় সেদিন রোজা রাখতে পারে অথবা যে ব্যক্তি চায় না সেদিন রোজা না রাখলেও কোনো অসুবিধা নেই তিন নম্বর হাদিসটি আবদুল্লাহ ইবিন আব্বাস সদীয় আল্লাহ আনহুমা থেকে বর্ণিত এটিও বুখারি শরীফের হাদিস আমি শুধু হাদিসগুলো হাদিসগুলা বুখারি শরীফ থেকে এই জন্য নিয়ে এসেছি যাতে করে সঠিকভাবে এই মহাররমের বিষয়গুলা হাদিস থেকে আমরা বুঝতে পারি তো আল্লাহ রসুল বলেন আবদুল্লাহ ইবিন আব্বাস সদীয় আল্লাহ তাল আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন কাল কাদিমা নব্বী সল্লাহ আলী আসালামাল মদিনা তাসুম আসুরা রসুল যখন মদিনাতে আসলেন আইসা দেখলেন যে ইয়াহুদরা এই দিনের রোজা রাখেন ফকাল এরপর আল্লাহ বলেন মা হা এটা কি তোমরা এই দিন কেন রোজা রাখছো হাঁদাউমুন সালহ আজকের এই দিন অত্যন্ত ভালো একটি দিন হাদা ইয়উমুন আজকের দিন ওই দিন নাজ্জাল্লাহবানী ইসরাঈল আমিন উহিম যেদিন আল্লাহ তালা বানী ইসরাইলকে তাদের শত্রু থেকে অর্থাৎ ফেরাউন এবং ফেরাউনের বাহিনী থেকে বানী ইসরাহলদেরকে আল্লাহ তালা নাজাদ দিয়েছিলেন ফাস মাহু মুসা আর এই জন্য মুসা আল ইসলাম ওই দিনের রোজা রেখেছিলেন এরপর আল্লাহ রসুল বললেন কাল আনা হাকি মুসা মিংকুম। আমি মৌসা আলি ইসলাম যদি ওই দিন আল্লাহ সুক্রিয়া হিসাবে রোজা রাখেন তাহলে তোমাদের যে মৌসা সালামের আমি বেশি হক্তার কারণ তিনিও নবী আমিও নবী তিনিও তো হৃদে বিশ্বাসী আমিও তো ওহদে বিশ্বাসী এরপর রসু ইসলাম ফাস মাহু আমার বিশ্বী আমি আল্লাহ রসুল রোজা রাখলেন এবং উম্মতকে রোজা রাখার আদেশ করলেন এরপর রসুসাই ইসলাম বললেন যেহেতু ইয়াহুদরা ওই দিন রোজা রাখে সুতরাং তোমরা রোজা রাখলে এর আগে একদিন রোজা রাখবে অর্থাৎ নয় দশ অথবা পরে একদিন রোজা রাখবে দশ এগারো এই হিসাবে যেহেতু মাস শুরু হয়েছে বুধবার তাহলে আগামী বৃহস্পতিবার হবে নয় তারিখ আর শুক্রবার হবে দশ তারিখ একজাক্টলি ডেটগুলো আমরা মনে রাখবো যে আগামী বৃহস্পতি শুক্র নয় দশ আমরা রোজা রাখবো অথবা শুক্র শনি আমরা রোজা রাখবো ইব্দুল কাইম রাহিমাহুল্লাহ বলেন যে যদি কারো পক্ষে সম্ভব হয় তো সবচেয়ে বেস্ট হলো এই তিন দিন নয় দশ এগারো তাহলে হবে কি বৃহস্পতি শুক্র এবং শনি এই তিন দিন যদি আমরা রোজা রাখতে পারি তাহলে আমাদের আর আশুরা মিস হওয়ার আর কোনো চান্স নেই ইবনুল কাইম রাহিম বলেন প্রথম হলো কি যে তিন দিন রোজা রাখবে এটা হলো সবচেয়ে বেস্ট এরপর হলো দুই দিন অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো আর সর্বনিম্ন হল একদিন সেটা হলো অন্তত শুক্রবার যেহেতু শুক্রবারে একদিন রোজা রাখা মাকরু শুধুমাত্র রোজা রাখা শুক্রবারকে কিন্তু যদি কেউ আশুরার জন্য একদিন রোজা রাখে সেটা তার জন্য মাকরু হবে না তো আমরা এই হাদিস থেকে যা জানলাম সংক্ষেপে সামারাজ সেটা হলো কি পুরা মহারম মাসই অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসের পুরা মাসের মধ্যে যে কোনো দিন রোজা রাখা অত্যন্ত ফজিলতের ব্যাপার আর কমপক্ষে আমরা আশুরা রোজা রাখবো দশ তারিখে রোজা রাখবো তবে আমরা নয় দশ বৃহস্পতি শুক্র অথবা দশ এগারো শুক্র শনি অথবা আমরা তিন দিন বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন আমরা রোজা রাখবো আর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে রাখব যে আমরা এই মাসগুলাতে নিজেদের উপর আমরা জুলুম করব না আমরা কোনো ধরনের গুনাহের কাজ করব না একটা হলো অন্যের উপর জুলুম করা যেমন অন্যকে হত্যা করা অন্যের মাল আত্মসাত করা অন্যের মানসম্মান নষ্ট করা আর আরেকটা জুলুম হলো কি মানুষ যখনই আল্লাহ তালার কোনো নাফরমানি করে যেমন আমি নামাজ পড়লাম না আমি আমার নিজের উপর জুলুম করলাম আমি হালাল উপার্জন করলাম না আমার নিজের উপর জুলুম করলাম তো এইভাবে গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে এই আশুরার দিনের যে সমস্ত ফজিলত রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন এবং ইসলামিক নববর্ষ হিসাবে এই বছর যেন আমাদের জন্য মুসলিম উম্মার জন্য খায়ের হয় কল্যাণ হয় এবং মুসলিম উম্মার যে সমস্ত সমস্যা রয়েছে আল্লাহ তালা যেন দূর করে দেন আল্লাহ তালার কাছে এই প্রার্থনা করে সবার জন্য আমাদের সবাইকে যেন আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতের যাবতীয় কল্যাণ দান করেন এবং সমস্ত কল্যাণ থেকে হেফাজত করেন এই প্রার্থনা করে আল্লাহ তালার কাছে নেক আমলের তৌফিক চেয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করেছি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আদা ওসাল আলী নবী মহম্মদ আল আলহি ও সসাহাবহি ওসাল্লাম سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك